পাঠ দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর একাদশ পাঠ ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে শক্তিনাথ বাবু কিনে নেন শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি তার বাড়ি খুব মস্ত সামনে নদী পিছনে বড় রাস্তা তার দারোয়ান শক্তু সিং আর আকরম মিশ্র রোজ সকালে কুস্তি করে শক্তিবাবুর চাকরের নাম অক্রুর তার বড় ছেলের নাম বিক্রম ছোটো ছেলের নাম শক্রনাথ শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন তার নাম দিলেন রক্তজবা তিনি মাঝে মাঝে নৌকায় করে কখনো তিস্তা নদীতে কখনো আত্রাই নদীতে কখনো ইছামতিতে বেড়াতে যান একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্র গ্রামে বাঘ এসেছে শিকারে যাত্রা করলেন সেদিন শুক্রবার শুক্লপক্ষের চন্দ্র শবে অস্ত গেছে আক্রম বন্দুক নিয়ে চলল আর দুটো বল্লম ছিল সিন্ধুকে ছিল গুলি বারুদ নদীতে প্রবল স্রোত বেলা যখন দুই পোহর নৌকো নন্দগ্রামে পৌঁছল রৌদ্র ঝাঁঝা করছে এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বন সেখানে আছে বাঘ শক্তিবাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার কিছু দূরে গিয়ে দেখেন এক পুরো মন্দির জনপ্রাণী নেই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঠার মাংস তাই খেলেন আকরম খেলো চাটনি দিয়ে রুটি তখন বেলা পড়ে এসেছে গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে প্রকাণ্ড অর্জুন গাছের ওপর কতকগুলো বাদর তাদের লম্বা লেদ ঝুলছে শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোটো সোতা তাতে এক হাঁটুর বেশি জল হবে না তার ধারে বালি সেই বালির ওপর বড় বড় থাবার দাগ নিশ্চয় বাঘের থাবা শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য অঘ্রাণ মাসের বেলা পশ্চিমে সূর্য অস্ত গেল সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার কাছে তেঁতুল গাছ তার ওপরে দুজনে চড়ে বসলেন গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন পাঁচে ঘুম এলে পড়ে যান কোথাও আলো নেই তারা দেখা যায় না কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময়ে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতেই তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল করছে কি সর্বনাশ এ তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্যেশ দুজনের কাছে দুটো বিজলিবাতির মশাল ছিল সে দুটো যেমনই হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিলে সে রাত্রি আবার দুজনের গাছে কাটল পরের দিন সকাল হলো। কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাটার আঁচল লাগে রক্ত পড়ে খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাটোরিয়া কাট কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর গোলপাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বটগাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলেন তাল পাতার ঠোঙায় এনে দিলে চিঁড়ে আর বনের মধু আর দিলে ছাগলের দুধ নদী থেকে ভারে করে এনে দিলে জল রাতে ভালো ঘুম হয়নি শরীর ছিল ক্লান্ত শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমলেন বেলা যখন চারপহর তখন কাঠুরিয়াদের সর্দার পদ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছে দিলে শক্তিবাবু দশ টাকার নোট বের করে বললেন বড় উপকার করেছ বকশিস লও সর্দার হাত জোর করে বললে মাপ করবেন টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল